গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা বঙ্কুলা স্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। শীতের মজা কেমন নিচ্ছ? আমরা কিন্তু দুর্দান্ত শীতের মজা নিচ্ছি। তো এখন এদিকে দেখো, বাসন মাজা হয়ে গেছে সকাল সকাল, কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। এখন বাসনগুলো একটু গুছিয়ে নেবো, আর বাইরেটা দেখো এখনো পর্দাটা তুল, তো এখন পর্দাটা তুল। তার আগে আমার ক্যামেরাটা একটু সেট করে নি। আর বাইরেটা দেখতে পাচ্ছো? জানি না দেখতে পাচ্ছ কিনা। এই দেখো বাইরেটাতে, সরি বাইরেটাতে কত জামা কাপড় মেলে দিয়েছি, কারণ সকাল সকাল অনেক জামা কাপড় কাছে আছে। আর দেখো আমার বাইরের বাগানটা দেখো, বেশ গাছগুলো বড় বড় হয়ে এসেছে। সার দিয়ে দেবো একটু, কালকে আজকে একটু সার নিয়ে আসবো। তো সার দিয়ে দিলে পরে গাছগুলো একটু বড় বড় হয়ে যাবে। আর এদিকে দেখো আমার ছেলে কুদলি তুলেছে আর কুদলি খাচ্ছে। এদিকে দেখো আমার ছোট জায়ের ছেলে গেরি তুলছে। গেরি মানে কি তোমরা জানো কি না জানি না, আমাদের এই ভাষায় বলি আমরা গেরি, কার ভাষায় কি বলো জানি না। তো দেখো আমার পুকুরে অনেক গেরি হয়েছিল আমাদের, তো এগুলো রান্না করে খেলে না, ডাক্তাররাও বলে এগুলো খেতে, তো কি হয় চোখের দৃষ্টিটা ভালো থাকে। তো সেটাই তুলছিল পুকুর থেকে, প্রচুর হয়েছিল দেখে। তো আমি বানাতে জানি না, আমার ছোটো যা বানাতে জানে, তা ও বলছিল যে তোর মিনতি এটা, এই পুকুরটা হলো কি আমার। তো দেখো কত তুলে নিয়ে এসেছি বন্ধুরা। সকালবেলা সেই বক মাছগুলো রেখেছিলাম, তো কেটে ধুয়ে নিমগুলো মাছে রেখেছি, আর এদিকে ভাজা করছি। ওনাকে এই মাছগুলো কীরকম খাওয়া যায় না, আমি আমার এই মাছগুলো না বেশ আলু বেগুন দিয়ে, এই যে আলু বেগুন কুচিয়ে রেখেছি। আর দেখো আমাদের বাড়ির গাছের ধনে পাতা কিছু তুলে রেখেছি, এই ধনে পাতা দিয়ে টমাটন দিয়ে তরকারি করবো। এদিকে হয়েছে ভাত, এদিকে কপিলা মাছের তরকারি, আর এদিকে কাঁচা টমাটন ভাজা। এই হলো আজকের রেসিপি।